নাটোরের সিংড়ায় আসিফ হোসেন নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার পাঙ্গাসিয়া মধ্যপাড়া মাঠের কচুকেট থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত আসিফ পাঙ্গাসিয়া গ্রামের ভুলু মিয়ার ছেলে সে পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকি জানান বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয় আসিফ হোসেন সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় স্বজন ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে এক পর্যায়ে বাড়ির অদূরে খেতে আসিফের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর খবর দেয় এলাকাবাসী পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে ওসি আরো বলেন এই হত্যা ঘটনার মামলা দায়ের প্রক্রিয়া চলছে পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে